Hello guys, welcome to RB Talk. So, আজকে 5th April, এবার তোমাদের মধ্যে যে অম্বিকানগর গ্রাউন্ড সেখানে গিয়ে থাকার ব্যবস্থা কি আছে বা খাবার ব্যবস্থা কি আছে এবং আমরা যাব কিভাবে সেখানে তো এই নিয়ে তোমাদের মধ্যে যাদের কিছু কোয়ারি রয়েছে তো তোমাদের জন্য আজকে ভিডিওটি বেসিক্যালি হতে চলেছে তো আজকের এই ভিডিওটি আমি স্টার্ট করছি এনজেপি স্টেশন থেকে ঠিক আছে তো তোমরা যারা এনজেপি স্টেশনে আসবে ট্রেন থেকে নেমে তোমরা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে যাবে যদি তোমরা কেউ বাসে আসো তাহলে তোমরা জংশনে নামবে এবং জংশন থেকে তোমরা এনজেপির যে অটো টোটো রয়েছে সেগুলোতে করে তোমরা এনজেপি চলে আসবে স্টেশন থেকে বেরিয়ে ঠিক আছে তোমরা স্টেশন থেকে বেরিয়ে ঠিক একদম এদিকে দেখবে যে একটা ফ্লাইওভার রয়েছে ঠিক আছে এই ফ্লাইওভার দিয়ে আমাদের চলে যেতে হবে স্টেশনের একদম পিছনে মানে এনজেপি স্টেশনের একদম পিছনে আমরা এখন বেরিয়ে যাব সো চলো এটা হলো এনজেপির টু হুইলার পার্কিং এখানে সমস্ত টু হুইলার পার্ক করা হয় সো এই ফ্লাইওভার দিয়ে আমাদেরকে এখন চলে যেতে হবে একদম এনজেপি স্টেশনের পিছনে সো হাঁটছি আমরা ফ্লাইওভার বরাবর তো মোটামুটি আমরা ফ্লাইওভারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো ফ্লাইওভার থেকে নেমেই ওখানে সামনে গেলে আমরা দেখতে পারবো যে ওখানে অনেক টোটো তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সো ওখানে গিয়ে জাস্ট বলবে যে গ্রাউন্ডে যাব ঠিক আছে অম্বিকানগর গ্রাউন্ডে তোমাকে কিন্তু তারাই কিন্তু নিয়ে যাবে এখান থেকে টোটোতে 10 টাকা ভাড়া তো ওই অফ ফ্লাইওভার ক্রস করে আমরা যে টোটোতে উঠলাম সেই টোটো এসে আমাদেরকে ঠিক এইখানে নামাবে ঠিক আছে জায়গাটা এই রোড দিয়ে এসে তোমাদেরকে ঠিক এইখানে নামিয়ে দিল ওকে দেখ নাও তো এইখানে নামার পর এখান থেকে এই যে রাস্তা চলে গেল এই রাস্তা একদম সোজাসুজি আমাদের অম্বিকানগর গ্রাউন্ডে নিয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রাউন্ডে যাওয়ার পার্শ্ববর্তী যত বাড়ি রয়েছে যত ঘর রয়েছে না কিন্তু তারাই কিন্তু ডেকে নিয়ে যাবে রুম দেওয়ার জন্য সো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি যে কী ধরনের রুম এখানে পাওয়া যায় এই রাস্তা বরাবর একদম সোজা চলে গেলে আমাদের গ্রাউন্ড দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ রুম তো লাগবে আমাদের একটা দেখে আসি হ্যাঁ এক জায়গায় দেখে আসি হ্যাঁ 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 দেখি রুম তো লাগবেই এক জায়গায় দেখা আছে দেখে আসতেছি এটা ঠিক আছে আসবো আরো লোক আছে তো ঠিক আছে খাবার দাবারের সমস্ত কলা তোমার যা লাগে সব কিছু এখানে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে যত বাড়ি ঘর দেখছো না এগুলো সবগুলোতে কিন্তু তোমরা কিন্তু রুম ইজিলি পেয়ে যাবে সবাই দাঁড়িয়ে রয়েছে রুম দেওয়ার জন্য খাওয়ার ব্যবস্থা তোমাদের তো হচ্ছে এখানে এইভাবে কিন্তু হোটেলে খাওয়া যাবে তাই তোমাদের কি মানে রুম খোঁজার কোনো দরকার নেই বাড়ির মালিক তারা তোমাদেরকে ডেকে নিয়ে যাবে রুমের মধ্যে দেখতে পাচ্ছ সো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সবাই রয়েছে এই ধরনের কিন্তু রুম পাওয়া যায় এমনি জাস্ট দেখাচ্ছি রুমগুলো কেমন সো এইভাবে কিন্তু আমাদের থাকতে হতে পারে দেখতে পাচ্ছ যতগুলো রুম রয়েছে এগুলো সব কিন্তু আমরা ডাব্লিউপি ক্যান্ডিডেট এখন রয়েছি চলো আরও কিছু দেখাচ্ছি আসি বাড়িতে মোটামুটি প্রত্যেক বাড়িতে এখন ডাব্লিউপি ক্যান্ডিডেট কিন্তু সবাই কিন্তু রয়েছে রুমের মধ্যে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবাই কিন্তু ডাব্লিউপি ক্যান্ডিডেট রয়েছে এখানে ঠিক আছে এইগুলো সব রুম আরেকটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা এখানে থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু কুয়ো রয়েছে তো এটা ভাববে না যে কোনো জায়গায় তোমরা মানে টিউবওয়েল বা হয়তো রানিং ওয়াটার পাবে ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু এরকম কুয়ো রয়েছে এবং এটা এর সাহায্যে তোমাকে জল নিয়ে ইউজ করতে হবে দেখে নাও এই হলো একটা রুম ঠিক আছে আমরা মোটামুটি এই রুমেই রয়েছি সো প্রত্যেক বাড়িতে যত মানে এখানে বাড়ি রয়েছে না প্রত্যেক বাড়িতে এভাবে যাদের এক্সট্রা এক্সট্রা রুম রয়েছে প্রত্যেক রুমের মধ্যে কিন্তু আজকে
এখানে আমরা সবাই ক্যান্ডিডেটরা রয়েছি। সো এরকম মোটামুটি রুম পাবে, তোমরা বেড একটা করে অবশ্যই পেয়ে যাবে, তোমার মশারি রয়েছে দেখতে পাচ্ছ, মশারি রয়েছে, ফ্যান রয়েছে, কোনো সমস্যা নেই, এবং যাবতীয় সব কিছু রয়েছে। এবং রুমের যে স্পেস মোটামুটি ভালো ভালো বড় বড় সাইজের কিন্তু রুম রয়েছে, ঠিক আছে। সো তোমরা কিন্তু এই এই ধরনের রুম কিন্তু এদিকে খুব সহজেই পেয়ে যাবে, প্রত্যেক বাড়িতেই এমন রুম রয়েছে। দেখে নাও, রুটিও হবে না, ভাতও হবে? আচ্ছা, না এখন না, রাত্রে, ঠিক আছে। তো দেখে নাও, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, রুটি ভাত পেয়ে যাবো, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ তোমাদের খাওয়ার কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এক মিনিট দাদা, দাদা এখানে রাতে খাওয়া হবে তো না, ভাত রুটিও হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বললাম রাতে খাওয়া হবে তো, রুটি ভাতও হবে? আচ্ছা ঠিক আছে, যা ভিডিওতে দিব, সমস্যা নেই তো, অনেকে যারা জানে না এখানে খাওয়া দাওয়া কি হয় কি না, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, ভাত রুটি সব কিছু কিন্তু পেয়ে যাবে তাই। তো এগুলো সব রুম অলরেডি বুক হয়ে গেছে, বুক হয়ে গেছে অলরেডি, একটু হ্যাঁ অল্প একটু। এটা অলরেডি সব বুক হয়ে গেছে, অ্যাটাচ বাথরুম আছে না, দেখতে পাচ্ছ এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, কোনো সমস্যা নেই। তো দেখে নাও, এবার এখানে যে রুমগুলো তুমি দেখতে পাচ্ছ অলরেডি, সেই রুম থেকে বেরিয়ে কিন্তু এখানেই দেখতে পাচ্ছ যে সেপারেট এখানে কল রয়েছে, এবং এদিকে দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু বাথরুম রয়েছে। চলো, তো আরেকটা রুম দেখে নাও, ঠিক আছে, তোমরা এভাবে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে মানে যতজন থাকতে পারে সেভাবে থাকবে। তো ফ্যান আছে না? হ্যাঁ ফ্যান আছে, ফ্যান আছে। আচ্ছা ঠিক আছে, সব জায়গায় মশারি আছে, বালিশ আছে, বিছানা আছে, ঠিক আছে ঠিক আছে। চলো, তো দেখে নিয়েছো, তো এই রাস্তা দিয়ে একদম সোজা যদি আমরা চলে যাই তাহলে সোজা দেখতে পাচ্ছি একদম আমাদের গ্রাউন্ড, ঠিক আছে, সামনে আমাদের গেট। চলো দেখে আসছি গেটটায়, কালকের জন্য লাইন দেখো অলরেডি, কালকে আগামী কালকের জন্য অলরেডি লাইন কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখে নাও সবাই ব্যাগ দিয়ে অলরেডি লাইন দেখে দিচ্ছে, দেখ কালকের লাইন আগামী কালকের, সময় এখন ঘড়িতে তোমরা দেখে নাও, সময় হচ্ছে 5:48 বিকেল, অলরেডি কিন্তু লাইন রাখা শুরু হয়ে গেছে, দেখে নাও। এই হলো গেট, এখন থেকে লাইন দেখা শুরু হয়ে গেছে, মুশকিল। তো এই হলো গেট, ঠিক আছে, গেটের ভিতরে তো হয়তো এখন প্রবেশ করতে দেবে না। তো দেখে নাও অলরেডি কিন্তু লাইন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু ব্যাগ আছে, লোক নাই, তাহলে মানে ভ্যালিড ছিল। ব্যাগের মধ্যে নাম লিখে লিখে রাখছে, এটা কি আমাদের এলাকাবাসীদের লাভ ব্যাগটা? হ্যাঁ, মানে লাইন চাইলে ওরা আসলে ভেঙে দিতে পারে, তাই তো? যখন তখন ওদের আগেও যাইতে পারে, কিচ্ছু করতে পারে। আশা করছি তোমরা দেখে নিয়েছো যে এখানে থাকার কী ব্যবস্থাগুলো রয়েছে, ঘরের কেমন কোয়ালিটি, খাবারের কী ব্যবস্থা সেটাও বললাম, যে এখানে মোটামুটি রুটি ভাত সব কিছু কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। এবার ধরো কোয়ালিটির সাথে তোমাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে, কারণ এখানে এসে তুমি একদিনের জন্য তুমি এখানে থাকছো এবং তুমি লাইন দিতে এসে মানে হাই কোয়ালিটি খাবার খাবে, এটা তো হয় না, তো একটু কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে, বাদ বাকি এখানে কোনো সমস্যা নেই, থাকা খাওয়া সব কিন্তু এখানে রয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছ যে অলরেডি লাইন অলরেডি শুরু হয়ে গেছে, এই লাইন কতক্ষণ থাকবে জানি না, তো মনে হচ্ছে যে ভিতর থেকে এসে হয়তো ওরা ফেলে দিতে পারে। ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, যদি কিছু তোমাদের ইনফরমেটিভ পেয়েছো বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও, আর যদি কোনো ডাউট থেকে থাকে এরপরে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে হেল্প করার, ঠিক আছে। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।